আছো, এই রুম থেকে বের হচ্ছি, রবিবারের দিন আছে, চলো যাওয়া যাক। নেই রুম থেকে বেরিয়ে এখন হাঁটাহাঁটি চলছে, জায়গাটায় যাচ্ছি আর কি, বেশি দূরে না, 10 মিনিট লাগবে আর কি। রোদও এখানে খুব, 38 ডিগ্রি 40 ডিগ্রি সেন্সের তাপমাত্রা আর কি। বাইরে থেকে মনে হচ্ছে কোনো দপ্তর ফপ্তর হবে, হ্যাঁ, কিন্তু একটা মার্কেট, এটা মার্কেটটা খুবই বড় মার্কেট আর কি। চলো ভিতরে ঢুকি, আমাকে তো মার্কেটটা খুব সুন্দর লেগেছে, আমরা তো ভাই নালিকুল হরিপালে বাজার করি মানুষ, মার্কেটে যখন ভিতরে ঢুকি ফার্স্ট টাইম খুব ভালো লেগেছিল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মার্কেটটা ভিতরে খুব সুন্দর পরিস্থিতি দেখার মতো, সকালের টাইম তো কত খেজুর, এখানে খেজুর নিলে না খুবই রেট একদম সস্তার মধ্যে পাওয়া যাবে, না লাগবে না, নিয়ে যাবো পরে একটু ঘুরে নিই। খেজুর আমি এখানে দেশে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম, দোকানগুলো দেখতে কত সুন্দর তাই না, সব নাম্বার আছে একটা। আই এম ফাইন, হাউ আর ইউ? খুবই সুন্দর আর কি, সব নাম্বার এখানে দেওয়া আছে, খুবই সুন্দর লাগছে তাই না। এটা একটা ছোটো গ্র্যান্ড হাইপার, একটা মল টাইপের ছোট, সাইডে সেপারেট করা আছে, দু সাইডে সব খেজুর চকলেট শুধু এরকম ব্যাপার আর কি। প্রাইস এরকম কিছু না, না খেজুর এখন লাগবে না, নিয়ে যাবো একটু ঘুরে নিই, তারপর এই মুহূর্তে নেবো না, বাড়ি বাংলাদেশ তাই তো, আমার বাড়ি বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ 54। এগুলো কত করে কিলো যায় এগুলো? ভিতরে আছে ওগুলো কত করে গো? আমার সবাই রিলেটিভ আছে, সবাই এখান থেকে নিয়ে যাবো, ওই দোকানটা থেকে নিয়ে যাই, ওই দোকানটা থেকে, ঠিক আছে আমি তোমার কাছে আসবো। ওখানে একটা বাংলাদেশি ভাই থাকতো, আমি ওর কাছ থেকে নিয়ে যেতাম, হ্যাঁ সিলেটের, হ্যাঁ 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 ঠিক আছে তোমার কাছে আসবো, হ্যাঁ ঠিক আছে। প্রাইস এগুলো তো ভিজা ভিজা, ওটা শুকনো ড্রাই একদম, ঠিক আছে আমি আসবো নিয়ে যাবো, হ্যাঁ তোমার 54 তো, চলো ঠিক আছে। হ্যাঁ 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 বুঝি, আর কি মিষ্টি কম একটু, হ্যাঁ বেশ ভালো, চলো ঠিক আছে ঠিক আছে আসি। হ্যাঁ আমাকে তো ছোটো ছোটো সবগুলো দেখতে খুবই সুন্দর লেগেছে, অসম লাগে আর কি, শুধু খেজুর আর খেজুর। চলো ঘুরে দেখা যাক মার্কেট, তো ওদিকে ফল ফ্রুটের এখানে এন্ট্রেন্স করলাম তো, সত্যি কথা বলতে এখানে অনেক রকম ফ্রুট আছে যেগুলো আমি ফার্স্ট টাইম দেখছি, যেমন এটা কি আমি তো বুঝতেই পারছি না, ড্রাগন
সবজি ফল ফ্রুটে আর কি। এটা ফল ফ্রুটের সেক্টর, এদিকে নারকেল, এদিকে সব আমাকে তো দোকানগুলো ছোট ছোট কত কিউট কিউট লাগলো, সুন্দর সুন্দর। এদিকে পুরো সবজি এরিয়া, পুরো সবজি, এদিকে ফল ফ্রুট সবজি, বাজারটা খুবই সুন্দর। ফ্রুট, শুধু ফ্রুট, সবগুলো লুকটা খুব সুন্দর। ওখানে ভেজিটেবল, ফ্রুটস, ফ্রুটস সব কিছু, এদিকে ফ্রেশ। হয় দেখো এই সেক্টরটা পুরো ফ্রেশ মাছের, যাবো দিকে এখানে লেখা গেছে ফিশ এরিয়া, মিট এরিয়া, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ওদিকে ফিমেল টয়লেট বগেরা সব একটা ডাইরেকশন দেওয়া আছে। ছোটো চায়ের দোকান টাইপের ক্যাটাগরি, সব কিছু আছে, কোল্ড ড্রিঙ্কস বগেরা, চায়, কফি, আইসক্রিম। চলো এদিকে সেক্টরটা ঢুকবো, যাই ভিতরে। ঢুকতেই একটা মাছের গ্যাস, বাপ রে বাপ, সব মাছ, ফ্রিজের মাছ, অবস্থা কি, চিংড়িগুলোর কি অবস্থা, মাছের সেক্টর শেষ হলো, এদিকে মিট, খালি মাছের অবস্থা, কি গ্যাস বেরোচ্ছে, আর একটা পুরো সেক্টরটা এদিকে সব মাছ। পুরো এরিয়াটা মাছ আর মাছ। সকালের টাইম তো, এখন এখানে কটা বাজে, 9:30 বাজে, ওই জন্য একটু এই এরিয়াটাই ভিড় বেশি, ফুটের এরিয়াটা তো ভিড় ছিল না। ভাই সব কাঁ সে আপ, হ্যাঁ আন্দ্রা, আচ্ছা সকালে দিকটা একটু ভিড় আছে বেশি, বুঝলে তো, বাকি এরিয়াটা বিশাল ছিল। মার্সেলগুলো আসছে, এরা সব পৌঁছচ্ছে, কি অবস্থা, এত লোক শুধু মাছ কাটছে, কত স্ট্যাপ দেখো শুধু মাছ পৌঁছাচ্ছে। এটা হচ্ছে মিটের এরিয়া, ওটা তো মাছের এরিয়া ছিল। मैं ठीक हूँ, आप कैसे हो, कहाँ से हो आप, रास्ते में
দোকানের মতো সব রকমই আছে, খাসি ফাসি সব কিছু অ্যাভেলেবেল। কি অবস্থা এদিকটা, আমি আসিনি, ফার্স্ট টাইম এলাম আর কি এদিকটা। মাছ মাছের ওই যে সেক্টরটা দেখেছিলাম, দেশের কতগুলো কসাইখানা মিলিয়ে এরকম হবে কে জানে। কত গ্রামের কসাইখানা এখানে একটা মার্কেটে বসে আছে। মার্কেট থেকে এবার যাব জুবেল মার্কেট। আর ওই যে বলছিলাম না সামনে বাস স্ট্যান্ড, ওই হলো বাস স্ট্যান্ড, আল জুবেল বাস স্ট্যান্ড। চলো, বাস এখনও দাঁড়িয়ে আছে। ওটা আবুধাবি বিভিন্ন এরিয়া থেকে আছে, দুবাই থেকে বাস আছে, যে যেখানেই থাকো না কেন এদের মধ্যে এখানে আসাটা খুবই সহজ আর কি ব্যাপার, ইজি বাসের দিক দিয়ে আর কি। কিন্তু এই হয়তো দুবাই বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে থাকলে তো অতটা ট্রাফ বিষয় না, ঠিক আছে, খুব কাছাকাছি হয়ে যাবে। আবুধাবির দিকে থাকলে অনেকটা ডিস্টেন্স, অনেক ঘন্টার ব্যাপার আর কি। রোদও বেরিয়েছে অনেক, গরমটাও লাগছে। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করি। এখন ধরো তোমাদের কেমন লাগলো মার্কেটটা অবশ্যই জানিও, মার্কেটটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করো আর কমেন্টের মধ্যে জানিও যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আর যারা আমার সাথে এবং আমার পাশে থাকতে চায় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।